দুটো তারিখের কথা মনে রাখবে, একটা তারিখ হচ্ছে 14 তারিখ, একটা হচ্ছে 16 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 14 এবং 16 এই দুটো তারিখের যে পরীক্ষাটা হয়েছে, স্পেশালি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং হচ্ছে 16 তারিখে ভূগোল প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে অটো পাস দিবে কিনা, এই টাইপের যারা ভিডিও করেন তাদেরকে তোমাদের অবশ্যই টোটালি বলবো রিপোর্ট করে দেওয়া উচিত শিক্ষা বোর্ড থেকে, বা কোনো একজন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কখনো বলেছে বলে পরীক্ষা হবে না, স্থগিত পরীক্ষাগুলো বাতিল হবে, তাহলে অটো পাস এই শব্দটাই যারা থাম্বনেলে লিখেন তাদেরকে আসলে মেন কালপ্রিট হিসেবে ধরা উচিত, কারণ তাদের মাধ্যমেই মূলত শিক্ষার্থীর মধ্যে হ্যাজিটেশন তৈরি হচ্ছে, এরা পড়ালেখা থেকে পিছনে চলে যাচ্ছে। যারা আসলে প্রকৃত শিক্ষার্থী ওরা কিন্তু ঠিকই লেখাপড়া করে যাচ্ছে, কারণ ওরা জানে এখন পরীক্ষা হোক বা না হোক বা পরবর্তী যে দিনই দিক না কেন, আমি যে বিষয়গুলো এখন পড়তেছি এই বিষয়গুলো আমার পরবর্তী ভার্সিটি লেভেলে অর্থাৎ অ্যাডমিশন টেস্টে কিন্তু কাজে লাগবে। তার মানে সে এখনও পড়া বন্ধ করেনি, তুমি বন্ধ করে দিয়েছো। এখন মূল পয়েন্টে আসি, আসলে আমাদের খাতা পুড়ে গিয়েছে কিনা প্রথম আলোর একটা প্রতিবেদন দেখে আসি কি কি বলা হয়েছে খাতা সংক্রান্ত বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে আমরা প্রথমে আসব, আমি একটা তারিখ বললাম তোমাদের, 27 জুলাই, 27 জুলাই বলা হয়েছে এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ। তাহলে 27 জুলাই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হলো, এখানে বলা হয়েছে বলে এইচএসসির উত্তরপত্র মানে যেটার পরীক্ষা হয়ে গেছে আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ। তোমরা কি জানো এই 27 তারিখের যে কথাটা বলা হলো এইটা কোন তারিখের পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্রের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে 14 তারিখ এবং 16 তারিখের। 14 তারিখে কী কী পরীক্ষা হয়েছে তোমরা কি জানো? 14 তারিখ পরীক্ষা হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, আর 16 তারিখ পরীক্ষা হয়েছে, আবারও বলতেছি 16 তারিখ পরীক্ষা হয়েছে ভূগোল প্রথম পত্র। তাহলে এই পরীক্ষাগুলোর উত্তরপত্র বলা হয়েছে থানায় যে জমা আছে সেটা বোর্ডে না পাঠাতে স্থগিত করা হয়েছে বলে, আপাতত যেহেতু পরিস্থিতি ভালো না তাহলে পাঠানো দরকার নেই এই সময়ে। আরও বেশি কিছু বলা হয়েছে, দেখো যদি আমরা বিজ্ঞপ্তি এখানে একটু ভালো করে দেখি, এখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তির তারিখ 27 জুলাই শনিবার স্থগিত করা হলো। তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে প্রথম কিস্তি কয় তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল? 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, 30 তারিখ থেকে অর্থাৎ জুন 30 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে গেছে এই পরীক্ষার উত্তরপত্রগুলো ছিল প্রথম কিস্তি। এটা অলরেডি চলে গিয়েছে, বিভিন্ন টিচারের খাতা দেখা শুরু করে দিয়েছে, হয়তো এখন দেখা শেষ হয়ে গিয়েছে। শুধু 14 তারিখ আর 15 তারিখ, 14 তারিখ আর 16 তারিখ যে পরীক্ষাটা হলো এই পরীক্ষার খাতা নষ্ট হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি, অর্থাৎ সামনে তোমাকে যে কাজটা হবে সেটা হতে পারে বলে পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, আর হচ্ছে ভূগোল প্রথম পত্র, এই পরীক্ষাগুলো তোমাকে নতুন করে আবার দেয়া লাগতে পারে, অথবা অন্যান্য পরীক্ষার সাথে সামঞ্জস্য করে নাম্বার দিতে পারে। নট শিওর সেটা আমাদের বোর্ড থেকে কিন্তু জানানো হবে। আমরা আরও কিছু দেখি, এখানে দেখো বলা হয়েছে 6 আগস্ট মানে আগস্টের 6 তারিখে বলা হয়েছে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি, মানে 11 আগস্ট যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এখানে কোথাও বলা হয়েছে এই প্রশ্নপত্রগুলো বা এই পরীক্ষার খাতাগুলো বা এটা পুড়ে গিয়েছে বলা হয়েছে কোথাও? না, বলা হয়নি। কিন্তু বিভিন্ন ইউটিউবার যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে রং চং মেখে বিভিন্ন ছবি টবি দিয়ে, শিক্ষামন্ত্রী এই মন্ত্রী তারপর ছবি টবি দিয়ে তারা ভিডিও রেগুলার করে, খুবই খারাপ, মেন কালপিট তারা মূলত তোমাদের কনফিউশন তৈরি করার জন্য। আমরা আর একটা সংবাদ দেখি, এটা গেল 6 আগস্ট। দেখো আবার 7 আগস্ট আর একটা দেওয়া হয়েছে বলে 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি এবং সমমানের পরীক্ষা। কেন হচ্ছে না তোমরা ইতিমধ্যে অবশ্যই জানো, যেহেতু 5 আগস্ট ছিল আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতার দিন, অর্থাৎ 7 আগস্টে বলা হচ্ছে 11 তারিখ থেকে পরীক্ষাটা হচ্ছে না, ওই একটা কারণেই দেখা হয়েছে, এটাকে যেটা বলা হলো একটা কারণে। এরপর দেখো সর্বশেষ যেটা বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করুন, সবে অনিশ্চয়তার মধ্যে ছিল, এটা কয় তারিখের খবর? এটা হচ্ছে 11 তারিখের খবর।
বলে 11 আগস্ট 2024-এ বলা হয়েছে বলে এইচএসসি পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করুন, মানে সবে অনিশ্চয়তার মধ্যে আছে পরীক্ষাগুলো হবে কি না, সবাই দুশ্চিন্তার মধ্যে আছে পরীক্ষাগুলো হবে কি না। ইতিমধ্যে এটা নিয়ে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভিডিও ক্লাসরা করে দিয়েছেন। আমি এখন থেকে যেটা চেষ্টা করব, এখন থেকে যেটা করব, আমি প্রতিদিন বা সবসময় শিক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো আসবে সেটা তোমাদের রেগুলার এখন থেকে জানিয়ে দিতে, যাতে করে ওই সব যে মানুষগুলো ভিডিও ক্লাসগুলো তৈরি করেন শুধু ভিউয়ের জন্য, তাদের একটা কাউন্টার ভিডিও ক্লাসেটা হতে পারে, সেই হিসেবে তোমরা দেখতে পারো। তাহলে আবারও বলতেছি, জাস্ট 4টা প্রধান পরীক্ষার কথা আমি বলতেছি। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আর ভূগোল প্রথম পত্র। এই পরীক্ষাটা আবারও হতে পারে, নট শিওর সেটা হচ্ছে কি, যদি আমাদের দেয়া হয়, যদি আমাদের রুটিনে বলে দেওয়া হয় তাহলে বুঝতে হবে বলে হ্যাঁ এই পরীক্ষাগুলো আবার নতুন করে হচ্ছে। এছাড়া অন্য কোনো পরীক্ষার খাতা পড়ে গেছে এটা সেটা, নতুন করে আবার সব পরীক্ষা দেবেন ব্যাপারটা, এরকম টোটালি হচ্ছে ফেক।